হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপি ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বিয়ে তো কমপ্লিট, আজ রিসেপশন। তো এখন আমি মোটামুটি একটু রেডি হয়ে গেছি, এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। তারপর অনেক রিচুয়ালস রয়েছে, রিসেপশনের দিন সকালে অনেক রিচুয়ালস থাকে। তো এবার সেই রিচুয়ালসগুলো রয়েছে, ভাত কাপড়, আরও কিছু রিচুয়ালস রয়েছে আমাদের। তো সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক আজকে ব্লগটা। আরে পাইলকে অল্প দিও, অল্প দাও। এই তো যা যা দুজন, এ দুজন দুটো বার তুমি যাবি, একবার তুমি ঢুকিস না কিন্তু। আমিও আছি তোমাদের মধ্যে। নমস্কার, আমি বলবে তো বল বল তুই বল তুই বল সব হবে না আজকে থেকে তোমার ভাত কাপড় এবং তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার। ভাগ বসাতে পারবে তুমি, সামনে আসো, পিছনে যাও। বল মাখো মাখ মাখলে ভাজা দিয়ে মাখ, ওই যে ঘি দেওয়া ভাতে তোমার অভ্যাস আমি ছাড়তে পারবো না, আমার অভ্যাস আমি কি করে ছাড়বো? তুই আগে খাওয়াইতে বলবে, ভাতটা বলতে আগে খাওয়াইতে ভিতরে, লেডিস ফার্স্ট না, তুই আগে খাওয়াবি। খারাপ, মায়ের দিকেও নজর রাখতে হবে। তোরা কিন্তু ইলিশ মাছের ডিম খাস না কিন্তু,
পেটটা তো আগে দেখতে হবে, খেতে দিন সারা জীবন পর। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে রিসেপশনের নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমার এখনও লাঞ্চ কোনো কিছুই কমপ্লিট হয়নি, বিকজ আমার মেকআপ আর্টিস্ট, মানে রাত্রে যার কাছে সাজবে সেই মেকআপ আর্টিস্ট চলে এসছে। এবার আমাকে কোনোরকম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তার কাছে সাজতে যেতে লাগবে, বিকজ রাত্রে আবার রিসেপশন রয়েছে। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।